আমি কসুয়াবাসীকে বলতে চাই, এই বাংলাদেশে বর্তমান সবচেয়ে মাজলুম হচ্ছে কোরআন। এই কোরআনকে মাজলুম করে রাখা হয়েছে। একটা জাতি মনে করে এই কোরআন এসেছে শুধু কেউ মারা গেছে সেই মৃত্যু ব্যক্তির বাড়িতে পড়ার জন্য, বলেন ঠিক না বেটে? এক শ্রেণী মনে করে এই কোরআন এসেছে রমজান মাস আসতেছে, এক খতম, দুই খতম, তিন খতম, ৩২ খতম পর্যন্ত দেবে। সকালবেলা জিজ্ঞাসা করবেন যে এই কোরআন যে আপনার বাড়িতে ৩২ খতম হলো, বলেন তো সুদের আয়াতটা কি? ওর ১৪ গুষ্টিও বলতে পারবে না, কথা বলেন ঠিক না বেটে? এই খতম দিয়ে লাভটা কি? আমরা মনে করি যদি কোনো ব্যক্তির বাচ্চা কান্নাকাটি করে তাহলে ওই ছেলে বাচ্চা ওই মেয়ে বাচ্চার কান্না বন্ধ করার জন্য হুজুরের কাছে যে বলতে যে হুজুর একটু ফু দেন, তখন আমরা বিশ্বাস করি যে এই কোরআনের আয়াত পরে ফু দিলে কান্না বন্ধ হবে, আমরা এটা বিশ্বাস করি, কথা বলেন ঠিক না বেটে? আমরা তাদেরকে বলতে চাই যেই কোরআন দিয়ে তারাবি বদান তারাবি পড়া হয়, যেই কোরআন দিয়ে মৃত্যু ব্যক্তির বাড়িতে তেলাওয়াত হয়, যেই কোরআন দিয়ে কোন বাড়িতে ভূতের আসর জিনের আসর লাগলে সেই জিনের আসরের চিকিৎসা হয়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় ওই রাষ্ট্রের মধ্যে সুদ থাকতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে ঘুষ থাকতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায়কারী থাকতে পারে না, কথা বলেন ঠিক না বেটে? অতএব আমাদের সময় থাকতে শ্রম দিতে যে যদি এই কোরআনের জন্য আমাদের আরো রক্তের প্রয়োজন হয়, আমরা একজন দুইজন কোরআনের পাখি কেন, হাজার জন কোরআনের পাখি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে যে রক্ত বিলিয়ে দিব, জীবন বিলিয়ে দিব, বাতিলের সাথে আপোষ করব না, কারা কারা করব না, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকব, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে সম্মানিত বন্ধুগণ, আমার এই কোরআনকে আজকে আমরা বিভিন্ন জোনে ভাগ করে নিয়েছি। আমি তো দেখেছি এই দক্ষিণবঙ্গের মানুষ আপনারা অনেক চালাক মানুষ, সবচেয়ে মফিজ হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ, মফিজ বলে মফিজ, এটা আরবি শব্দ যদিও আমাদের গ্রাম্য ভাষায় মানে একদম সাদা মাঠা যে লোকটা, কিচ্ছু বোঝে না, বুঝলেন? আমি তখন বলি, আমি কেন বলি, আমি আমার এলাকার মাহফিল গুলো তো বলি যে এই ফাল্গুন মাস চলছে না, ফাল্গুন মাসে অনেক বড় বড় গরু নিয়ে ছাগল নিয়ে আমরা দক্ষিণবঙ্গে আসি, কথা বুঝেছেন? অনেক বড় বড় গরু নিয়ে আর ছাগল নিয়ে মাইকের মধ্যে একদম গান জুড়ে দিয়েছে, নতুনীদের চাঁদ উঠেছে দেখবি যদি আয়, তোরা দেখবি যারা আই রে তোরা আই রে সুটে আই আই আই, আসলে না কথা বলে আসলে না, এরা বড় 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 গরু নিয়ে আর ছাগল নিয়ে আসে, এজন্য আমি এদেরকে বলছি এরা মফিস, আমাদের গ্রাম্য ভাষায় ওদেরকে একটু সাদা বোকা মানুষ, কিচ্ছু বোঝে না, আসে না, এরকম লোক আপনাদের এলাকায় যারা আছে আমরা ওদেরকে বলি যে মানুষগুলোর তার ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা নাই। দেখুন এই মানুষগুলো ফাল্গুন মাস আসলে বড় বড় গরু আর ছাগল নিয়ে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সাকাত নাই। আমি বলি যে আপনি যে নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, আপনি অথচ গরু নিয়ে ছাগল নিয়ে বাবার মাজারে যাচ্ছেন, কারণটা কি? বলছে কেরামাল কাতে বিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আসরা নাই, আর সকালবেলা বলেন আসরা নাই, বিশ্বাস না হয় মাগুরা যান, মাগুরাতে প্রত্যেক বছর ৫টা ৭টা মাহফিল হয়, মাগুরা বায়না মোড় আছে এখানে একটা লেখা আছে ল্যাংটা বাবার আশ্রম, এই দিকে পশ্চিম দিকে, চিন্তা করলাম ল্যাংটা বাবা এখানে কি হয় একটু যাই দেখি। সম্মানিত বন্ধুগণ, আমার যে দেখলাম যে ওই বাবার মাথায় তারা পানি ঢেলে দেয় আর ওই পানিগুলো পরে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ওই পানিগুলো মানুষ সেপা হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন
সৃষ্টিতে এরপরে বিভিন্ন জায়গায় ভরে তারা নিয়ে নিয়ে সেগুলো পান করতেছে বলে নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর লোকজন পাশে আছে, এরা পাশ থেকে এভাবে দোতরা বাজাচ্ছে, আর গান গাচ্ছে, বাবা ল্যাংটা ল্যাংটা রে তো হোমাই দেখলে আল্লাহ দেখা হয়, যখন দেখি বাবা তোমার মুখ মুছে যাই আমার সকল দুঃখ, তো হোমাই দেখলে আল্লাহ দেখা হয়। শিক্ষার করে বলো তাওবিল্লাহ। কোরআন হাদিসটাকে অপব্যাখ্যা করে পীরগিরি আর মাজার পূজার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে চিন্তা করুন, কোরআনের পাখি আপনাদের পাশে শুয়ে আছে, যদি উনি নিজেকে পীর দাবি করতেন, আর কোন উদাহরণ লাগবে না মিয়া, যদি এই লোকটা নিজে শুধু দাবি করত যে আমি পীর, তার কি মুরিদের অভাব ছিল? এ কথা বলেন ছিল? তাহলে তো বাংলাদেশে যত বড় বড় পীররা একদম টাকার চেয়ারে ফুলের চেয়ারে বসে হাদিয়া দিচ্ছে, তবলা বাজাচ্ছে, গান গাচ্ছে, বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফা নিয়ে আপনি সার্চ দেন এখন ইউটিউবে, এখন তো ইউটিউবের যুগ, দেওয়ানবাগি মাজারের নামে সার্চ দেন, এরপরে রাজার বাগির নামে সার্চ দেন, যদি এত সুবিধাবাদ জিন্দাবাদ ইসলামটা হতো তাহলে এই লোকটা ১৩ বছর যেখানে থাকলো কেন? কথা বলেন না কেন? এই কোরআনের পাকি স্পষ্ট কথা বলেছেন যে ইসলামের পথটা হচ্ছে কাটা যুক্ত পথ, ইসলামের পথটা হচ্ছে রক্ত পিসির পথ, ইসলামের পথটা হচ্ছে বাতিলের তরবারির নিচে জান্নাত, এর নাম হচ্ছে ইসলাম। আজকে কোরআন হাদিস পড়ে আমি যদি জানতাম যে পীরগিরি করলেই জান্নাতে যাওয়া যাবে, আমার বাপ দাদা ফুলপুরার মুরিদ ছিল, তাহলে আমি এত বড় রিক্সের চেয়ারটা না নিয়ে আমি সেই সোনার চেয়ারটা বেছে নিতাম। কথা বলেন ঠিক না বেদে? কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা সাক্ষী দেওয়া সম্ভব হয়েছে। আমি দেখেছি এই বাংলাদেশের কিছু ইমানদার আছে, নামধারী ইমানদার, আমি গবেষণা করে দেখেছি এই ইমানদারের চরিত্রের চেয়ে, এই ইমানদারের ইমানের চেয়ে শুভরঞ্জন বালির ইমান ভালো আছে। কথা বলেন ঠিক না বেদে? শুভরঞ্জন বালি একটা হিন্দু মানুষ, এই মানুষটা পর্যন্ত বলেছেন যে আল্লামা সাইদি নির্দোষ। কথা বলেন ঠিক না বেদে? কোরআনের পাখি আজ দিয়ে গেছে ফাঁকি, ফিরে আসবে না যতবার ডাকি, কোরআনের পাখি আজ দিয়ে গেছে ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, সুমধুর কণ্ঠে গাইবে যতবার ডাকি।